আমরা কাজ শেষ করে আসছিলাম এদিকে, দেখেছিলাম স্কুল থেকে চলে এসেছে এরকম করে। খুব সুন্দর জায়গাটা, ভালো। ছোট্টর উপরে নানা রকম অফিস কাছারি আছে। এই দেখুন সমৃদ্ধ কিরম মুখটা, কি বলুন তো, মোচা বাটা। আজকে ভাবলাম একটু মোচাটাকে অন্যভাবে রান্না করি, ওই আর কি, তাড়াতাড়ির মধ্যে কোনো রকম করেছি। স্কুল থেকে চলে এসেছে। ওয়েলকাম টু মিষ্টিস ক্যানভাস, হোপ ইউ আর ডুইং গুড। আই এম অ্যাগেন ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। একটু বিধ্বস্ত লাগছে, দেখতেই পাচ্ছেন। আসলে হড়বড় করে গেছিলাম সমৃদ্ধকে আনতে। ব্লগটা একটু বেলা থেকেই শুরু করলাম, যা উপরে উঠে যা। ব্লগটা একটু বেলা থেকেই শুরু করলাম, তো আশা করছি একটা ছোটোই ব্লগ হবে, বাট আপনাদের দেখতে ভালোই লাগবে। দেখুন, তার আগে আপনাদের দেখাই আমার বাগানে কি সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর। কি সুন্দর কালারটা বলুন তো, দারুণ লাগছে। তো এই এখন এখানে স্প্রিং আসছে, তো মানে এখানেও বসন্ত আসছে, তো আস্তে আস্তে ফুটছে। কি সুন্দর লাগছে দেখুন, এটা সাদা কালারের, খুব সুন্দর লাগছে দেখতে। তাই জন্যে আমি এইখানে রেখেছি। এখন ওই দিকের বারান্দা তো বার করতে পারি না, হঠাৎ করে বৃষ্টি হয়। এইটা না, এটা একটা খুব সুন্দর পিচ কালারের, কিন্তু এখনও ঝরে, মানে একটু ঝরে গেছে এই ফুলটা, আবার নতুন হবে হয়তো। আর এইটা লাল, এই দেখুন এরম করে, খুব সুন্দর লাগছে দেখতে। এই সবার গাছটা ওইখানে রেখেছি, দেখি কুড়ি তো এসছে, হলে ভালো হয়। আর একটা জিনিস দেখবেন, এই দেখুন এইটা কি হয়েছে বলুন তো, আপনারা যদি কেউ বলতে পারেন কমেন্ট করে জানাবেন এটা কি হয়েছে, এই গাছটা। এই রাস্তাটা তো নিশ্চয়ই চিনতেই পারছেন, আমার বাড়ি থেকে একদম বেরিয়ে সামনের যে মোড়টা, যারা আমার ব্লগ দেখেন নিয়মিত জানবেন। শুক্রবার বিকেলে অফিস, তারপরে স্কুল সব শেষ হওয়ার পরে আমরা একটু তিনজনে মিলে বেরিয়েছি। কোথায় যাচ্ছি আপনাদের জানাচ্ছি, দাঁড়ান। আমরা একটুখানি আজকে শুক্রবার বিকেলবেলা একটু বেরিয়েছি, কাজেই বেরিয়েছি। পেছন থেকে সমৃদ্ধ হাত নাড়ছে। আমি ছবি তুলতে যাচ্ছি। হ্যাঁ, সমৃদ্ধ ছবি তুলতে যাচ্ছে। তো এখানে ছবি তোলা কেমন হয় না হয়, আর কীরকম প্রাইস হয়, সেসব নিয়েও আপনাদের সাথে একটু কথা বলবো। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তাহলে দাঁড়িয়ে আছে, আপনাদের এই সামনের দিকের পাহাড়টা দেখাচ্ছি। তো আগের সপ্তাহে, এই সপ্তাহের প্রথম দিকে বৃষ্টি হয়েছিল তো খুব, তো এখনও দেখতে পাচ্ছেন বরফ কীরকম আছে উপরে, পুরো ঢাকা। কিন্তু এদিকটা আবার একটু মেল্টও করে গেছে, দেখুন ডান দিকটাতে মেল্ট করে গেছে, আবার বাঁ দিকটাতে আছে, দেখা যাচ্ছে। দেখুন সামনের একটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখতে। এটা আপনাদের সাইডে দেখালাম, এটা এই যে চলে গেল আমাদের ওই যেখানে ফটো স্টুডিওটা আছে ওখানেই তুলবো আর কি ছবি। তো এসেছি সমৃদ্ধকে নিয়ে, দরকার আসলে ছবি তোলার, তাই জন্যই সমৃদ্ধকে নিয়ে এসেছি। তো না, তো দেখি কখন নিতে পারে ছবিটা। আর একটু যেতে হবে হেঁটে। তো এখানে সব, এখানে স্ট্রিট পার্কিং, আর জায়গাটা ভালো। ছোট্টর উপরে নানা রকম অফিস কাছারি আছে। এই দেখুন সমৃদ্ধ কিরম মুখ, দেখুন চারিদিকে অনেক অনেক জায়গায় অফিস আছে, ম্যাক্সিমাম অফিস আছে, অনেক ভালো ভালো রেস্টুরেন্টস আছে, এইসব আছে। সমৃদ্ধ দাঁড়া, চুলটা ঠিক করতে হবে। আর কয়েকটা জায়গায় ছোটো ছোটো ইনস্টিটিউটস আছে, কিছু ছেলেমেয়েরা সব পড়ছে এই আর কি। একটা কফি অ্যান্ড ডোনাটস একটা ছোটো রেস্টুরেন্টগুলো আছে, লোকজন বসে আছে। আজকে ফ্রাইডে, তো সব উইকেন্ডে বেরিয়ে পড়ে এখানে অফিসের পরে। এই দেখুন ভেতরে স্মুদিজ টুদিজ সব বিক্রি হচ্ছে। আমরা যাবো ওই দিকটাতে, রাস্তাটা ক্রস করছি আমরা, দেখি ছবি তুলবে। এই যে শান্তভাবে দাঁড়িয়ে ছবি তুলছে, এটাই বিশাল ব্যাপার। আর আমি এই দিকে দাঁড়িয়েছিলাম, একটু দেখছিলাম স্টুডিওটা এমনি। দেখুন কি সুন্দর সাজিয়েছে, ভালোই লাগছে। নানান রকমের ছবি দিয়ে ওদেরই সব তোলা, তো ওয়েডিং ফটোগ্রাফি আর নানান রকম করে এরা। এই যে বাইরে সমৃদ্ধ বসে আছে, ওর থাকতে ইচ্ছে করছে না ভেতরে, তাই জন্য আমরাও, আমি আর সমৃদ্ধ দুজনে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখছিলাম। এখন একটুখানি বেলাটা বেড়ে গেছে, তো বেশ ভালোই লাগছে। আর ফ্রাইডে এরকম ইভিনিংয়ে সবাই এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। এই দেখুন, এতে সে কত পুরনো দিনের ক্যামেরা। শেষ করে আসছিলাম এদিকে, গাছটায় কত বাতাবি হয়েছে দেখুন, বাতাবি লেবুর মতোই লাগছে মনে হচ্ছে। মানে এগুলো এখানে তো পোমেলো বলে, গাছ ভর্তি, তো তাই জন্য আপনাদের একটু দেখালাম। ছবি তুললাম, হয়ে গেল। আমরা এখানে অ্যাকচুয়ালি এটা মানে
ফটো স্টুডিওতে এসেছি। আমরা আগেও এখান থেকে বেশ কিছু আমাদের অফিশিয়াল ডকুমেন্টসের জন্য ছবি নিয়েছি। এখানে একটু এক্সপেন্সিভ হয়, এরা অ্যাকচুয়ালি ডিজিটাল দেয় একটা, যেটা মানে সফট কপি আর কি, তো সেটাই $20 লাগবে। তো এই ধরুন $20 মানে কত হচ্ছে, 1600 এরকম, হ্যাঁ এরকম ধরনের, 1600-1700 মধ্যে এরকম রেঞ্জে অ্যাপ্রক্সিমেট একটা বললাম। আর এটাই এখন আমাদের ওখানে ওয়ালগ্রিনস আছে বা CVSও অনেক সময় তোলে, মানে একটু হয়তো কম নেয়, ওই কম মানে খুব কম হবে না, কিন্তু সাথে ওই হার্ড কপি ফটোজ পাওয়া যাবে। তো সেটাই হলো ব্যাপার, আপনাদেরকে বললাম। এখানে জেনারেলি এরকমই নেয় ছবি, আর দরকার পড়লে তো নিতেই হবে, কিছু করার নেই। তো অনেক সময় নিজেরাও চেষ্টা করি তোলার, কিন্তু অনেক সময় কী হয় বলুন তো, এদের একটু লাইট ভালো থাকে তো প্রপারলি ওঠে ছবিটা, একটু ভালো ব্রাইট ছবি ওঠে আর কি। তো চলুন এখন বাড়ির দিকে যাই আমরা। তাতে একটু ট্রেনের ইয়ে আছে, প্লেস আছে, মানে ট্রেন যায় এরা এই রুটটা দিয়ে, এই যে সামনে দেখছেন এটা আছে, তো মেট্রো লিঙ্ক বলে এখানে। এখানে এমনিতে খুব একটা কমিউনিকেশান নেই, মানে যেটা আপনার বলে পাবলিক ট্রান্সপোর্টেশন খুব একটা নেই, অল্পই আছে। রাস্তায় খাওয়ার দাওয়ার বসেছে, লোকজন সব বিকেলবেলা খেতে বেরিয়েছে। এখানে স্ট্রিট ফুড, এটা দেখছেন লোকজন সব বিক্রি করছে, বাবু বলছে ঝালমুড়ি, হ্যাঁ দেখুন এখানে সব বিক্রি হয়েছে, লোকজন সব লাইন দিয়ে খাচ্ছে। আবার কি অবস্থা, মাঝে মাঝে মনে হয় জানেন তো ছুটির দিনে যে বিকেলে একটু বেরোই, যদি একটু কিছু পাওয়া যেত এরকম রাস্তার ধারে নানান রকম ফুচকা টুচকা খেতাম, কিন্তু এখানে যা অবস্থা, ফুচকা খেতে গেলেও সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতে হবে, তার থেকে নিজে বাড়িতে বানাই ঠিকই, ভালো লাগে, ইচ্ছে করে তাই খেটে খুটে বানাই, কিন্তু যাই কিছু ইচ্ছে করবে মোটামুটি নিজের হাত লাগাতেই হবে। এই দেখুন চলে এলাম আমরা বাড়িতে, এই আউটফিটটা কেমন হয়েছে বলুন তো। আমার আজকাল কর্ড সেট পরতে খুব ভালো লাগছে, তো এটা আমি শেইন থেকে কিনেছি, তো এটা আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুরা আজকে দেখে বলছিল যে কালার কম্বিনেশনটা নাকি খুব ভালো হয়েছে, তো কেমন লাগছে জানাবেন আপনারাও। তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানাবেন। আর এরকম আরও ছোটো ছোটো নানান রকমের ইনফরমেটিভ ব্লগ দেখতে হলে বা লাইফস্টাইল ব্লগ দেখতে হলে ডেফিনেটলি মিষ্টিস ক্যানভাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন স্প্রেড হ্যাপিনেস, স্প্রেড জয়, স্প্রেড লাভ, স্প্রেড পজিটিভিটি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।